বর্তমানে ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড ব্যবহারকারীরা এটিএম কার্ড ব্যবহার করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়ছেন। যেমন তারা এটিএম কার্ড দিয়ে প্রয়োজন মতো টাকা উত্তোলন করতে পাচ্ছেন না এবং এটিএম কার্ড দিয়ে টাকা উত্তোলনের সময় এক্সট্রা চার্জ কাটা হচ্ছে। পূর্বে ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ডে ইয়ারলি চার্জ ছাড়া এক্সট্রা কোনো চার্জ কাটা হতো না। এখন বর্তমানে ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড ব্যবহারকারীরা কেন এই সমস্যায় পড়ছেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আপনাদের স্বাগত জানাচ্ছি ব্যাংকিং ওয়ার্ল্ড বিডি চ্যানেলে। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। প্রথমে আমি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট বিশ্লেষণ করব। ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে 13 ডিজিট। ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের তিনটে অংশ রয়েছে। ফার্স্ট 3 ডিজিট বোঝায় হচ্ছে ব্রাঞ্চ কোড, সেকেন্ড 3 ডিজিট বোঝায় হচ্ছে প্রোডাক্ট কোড, এবং লাস্ট যে ডিজিটগুলো রয়েছে সেগুলো বোঝায় হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে এবং আমরা আগে দেখেছি যে সেকেন্ড 3 ডিজিট বোঝাচ্ছে প্রোডাক্ট কোড, অর্থাৎ এটি কোন ধরনের অ্যাকাউন্ট। এখন এই সেকেন্ড 3 ডিজিট যদি 101 হয় তাহলে সেটি বোঝাবে সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট, সেটি যদি 151 হয় তাহলে সেটি বোঝাবে সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট জেনারেল, সেকেন্ড 3 ডিজিট যদি 157 হয় তাহলে সেটি বোঝাবে সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট প্লাস, এবং সেটি যদি 158 হয় তাহলে বোঝাবে সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড। আমরা ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট দেখলাম। এসব অ্যাকাউন্টে যে এটিএম কার্ড দেওয়া হয় সেই এটিএম কার্ডের ক্যাশ উত্তোলনের ডেইলি লিমিট, মান্থলি লিমিট, এটিএম হতে টাকা উত্তোলনের চার্জ এবং এসব কার্ড ব্যবহার করে ডেইলি সর্বোচ্চ কত টাকা উত্তোলন করা যায় তা আমরা এখন দেখব। 101 কোডের যে অ্যাকাউন্ট রয়েছে এবং এই অ্যাকাউন্টে যে এটিএম কার্ড দেওয়া হয় সেই এটিএম কার্ড দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 5 বার কোনো চার্জ ছাড়াই এটিএম বুথে টাকা উত্তোলন করা যায়। এটিএম কার্ড দিয়ে প্রতি মাসে সর্বোচ্চ 10 বার কোনো চার্জ ছাড়াই এটিএম হতে টাকা উত্তোলন করা যায়। প্রতি মাসে যদি 10 বারের অধিক এই কার্ড ব্যবহার করতে হয় তাহলে প্রতিবার ব্যবহারের জন্য 5 টাকা এক্সট্রা চার্জ দিতে হয়। এটিএম কার্ড দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 50,000 টাকা উত্তোলন করা যায়। অর্থাৎ 101 কোডে যে এটিএম কার্ড দেওয়া হয় সেই এটিএম কার্ড দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 5 বার এবং প্রতি মাসে সর্বোচ্চ 10 বার কোনো চার্জ ছাড়াই ব্যবহার করা যায়। প্রতি মাসে সর্বোচ্চ 10 বারের অধিক ব্যবহার করার জন্য প্রতিবার ব্যবহারের জন্য 5 টাকা এক্সট্রা চার্জ দিতে হয়। 151 কোডের যে অ্যাকাউন্ট রয়েছে এবং এই অ্যাকাউন্টে যে এটিএম কার্ড দেওয়া হয় সেই এটিএম কার্ড দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 5 বার কোনো চার্জ ছাড়া ব্যবহার করা যায় এবং প্রতি মাসে সর্বোচ্চ 10 বার কোনো চার্জ ছাড়া ব্যবহার করা যায়। প্রতি মাসে 10 বারের অধিক ব্যবহারের জন্য প্রতিবার ব্যবহারে 5 টাকা এক্সট্রা চার্জ দিতে হয় এবং এই কার্ড ব্যবহার করে প্রতিদিন সর্বোচ্চ 50,000 টাকা উত্তোলন করা যায়। অর্থাৎ 151 কোডে এটিএম কার্ডে প্রতিদিন সর্বোচ্চ 5 বার এবং প্রতি মাসে সর্বোচ্চ 10 বার কোনো চার্জ ছাড়া ব্যবহার করা যায় এবং প্রতি মাসে 10 বারের অধিক ব্যবহারের জন্য প্রতিবার ব্যবহারের জন্য 5 টাকা এক্সট্রা চার্জ দিতে হয়। 157 কোডের যে অ্যাকাউন্ট রয়েছে এবং এই অ্যাকাউন্টে যে এটিএম কার্ড দেওয়া হয় সেই এটিএম কার্ড দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 5 বার কোনো চার্জ ছাড়া ব্যবহার করা যায় এবং প্রতি মাসে সর্বোচ্চ 10 বার কোনো চার্জ ছাড়া ব্যবহার করা যায় এবং প্রতি মাসে 10 বারের অধিক ব্যবহারের জন্য প্রতিবার ব্যবহারে 5 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে। এটিএম কার্ড দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 80,000 টাকা উত্তোলন করা যায়। অর্থাৎ 157 কোডের এটিএম কার্ড দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 5 বার এবং প্রতি মাসে সর্বোচ্চ 10 বার কোনো চার্জ ছাড়া ব্যবহার করা যায় এবং 10 বারের অধিক ব্যবহারের জন্য প্রতি মাসে প্রতিটি এক্সট্রা ট্রানজ্যাকশনের জন্য 5 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে। 158 কোডের যে অ্যাকাউন্ট রয়েছে সেই কোডে যে এটিএম কার্ড দেওয়া হয় সেই এটিএম কার্ড দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 1 বার কোনো চার্জ ছাড়া ব্যবহার করা যায় এবং মাসে সর্বোচ্চ 3 বার কোনো চার্জ ছাড়া ব্যবহার করা যায় এবং প্রতি মাসে 3 বারের অধিক ব্যবহারের জন্য প্রতিবার ট্রানজেকশনের জন্য 5 টাকা এক্সট্রা চার্জ দিতে হয় এবং এই এটিএম কার্ড দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 20,000 টাকা উত্তোলন করা যায়। অর্থাৎ 158 কোডের যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে যে এটিএম কার্ড দেওয়া হয় সেই এটিএম কার্ড দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 1 বার ব্যবহার করা যায়, প্রতিদিন 1 বারের বেশি ব্যবহার করা যাবে না এবং প্রতি মাসে সর্বোচ্চ 3 বার ব্যবহার করা যাবে কোনো চার্জ ছাড়া। 3 বারের অধিক ব্যবহার করার জন্য প্রতিটি ট্রানজেকশনের জন্য 5 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন।
আর যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, এতে করে অন্যরা জানতে পারবে। আজ পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলের সাথে।